আমি যখন তোমাকে ভালোবাসি বলতাম, তুমি বলতে অতিরিক্ত কিছুই ভালো না, তাই আমি অতিরিক্ত ভালোবাসা বলাটাও বন্ধ করে দিলাম। আমি যখন একটু সময় চাইতাম, তুমি বলতে সব সময় কথা না বলে সময়ের দাম দিতে শেখো, আমি চুপ হয়ে গেলাম। আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম, তুমি বলতে বেশি আশা ভালো না, তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে শুরু করলাম। আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে তাড়াহুড়ো করে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কিনা সেটা জানতে, তুমি বলতে পাগলামিটা এবার একটু কমাও, তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি নিজেকে। যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য যে তুমি খেয়েছো কিনা, তুমি বলতে এত ন্যাকামি আমার ভালো লাগে না, তাই আমি তোমাকে ছেড়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখে গেলাম। আমি যখন কান্নায় ভেঙে পড়তাম তোমার অবহেলায়, তুমি বলতে এত দুর্বল কেন তুমি, আমি শব্দ হতে শুরু করলাম। আমি যখন তোমাকে জিজ্ঞাসা করতাম কখনো ছেড়ে যাবে না তো, তুমি বলতে ভবিষ্যতের এত চিন্তা করার দরকার নেই, তাই আমি এসব না ভেবে বর্তমানকে আঁকড়ে ধরতে শিখলাম। কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে আমি বললাম যে ঠিক আছে চলে যেতে পারো তোমার ইচ্ছে, তুমি তখন অবাক হলে, কারণ তুমি নিজেই অনেক সহজ সরল মানুষটাকে বাস্তবতা শিখিয়ে দিয়েছ। হ্যাঁ, তুমি আমায় একটু একটু করে বাস্তবতা শিখিয়েছ, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি ভালোবাসা শব্দটা শব্দ হিসেবে জেনে এসেছ, আমার কথাগুলো মনে রেখো। তুমি হয়তো জানতে না এই ছোট্ট ছোট্ট কথা থেকে ভালোবাসার তৈরি হয়। ভেবো না যখন তুমি ভালোবাসা কি সেটা জানতে পারবে, সেদিন এই পাগলের ন্যাকামো মানুষটাকে খুব করে খুঁজবে। জানো তো সময় থাকতে মূল্য দিতে শিখো, কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না, কখনো না।